আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে। আজকে খাওয়া দাওয়া শেয়ার করব। আজকে আমরা এটা কিন্তু রাতে খাবার খাচ্ছি, মুরগি পোড়া। আজকে পোড়া মুরগি নিয়ে এসেছে ভাইয়ে, তাই এটাই সবাই মিলে খাবো আজকে। আমরা কিন্তু এখানে চারজন আছি, চারজনে খাচ্ছি আর কি এটা। আর সাথে এখানে আছে শশা, গাজর, টুন, আর আছে এখানে ওইটাও টুন। এখন সেভেন আপ নিয়ে নিব আর সস নিয়ে নিব। তাহলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা খাই, আপনারা আমাদের ভিডিওটি এনজয় করেন, আমাদের সাথেই থাকেন, আমাদের পাশেই থাকেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে আপনারা চাইলে কিন্তু আমার ভিডিও দেখতে পারবেন। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ সবাই আমাদের শিখে দেখবেন, মানুষের ভুল হইতেই পারে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। প্লিজ আমার ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনে এগিয়ে যেতে পারি, আমার স্বপ্ন যাতে পূরণ হয়। আপনাদের দোয়াই কিন্তু আমার সব কিছু। আপনাদের জন্য ভিডিও বানানো, আপনারা যদি দেখেন তাহলে আমাদের সার্থক। আশা করি সবাই আমার ভিডিওটি দেখবেন। আজকে আমরা রাতে কিন্তু পোড়া মুরগি খাবো। আজকে কিন্তু রোজই ক্যামেরার সামনে আসে নাই, আমি আর আমার ভাই এসেছি। ওর আজকে ভালো লাগতেছে না, তাই ও আজকে আসবে না, অন্য আরেকদিন অবশ্যই আসবে। সাথে কিন্তু একটা রুটিও আছে মুরগির নিচে আর কি। এখানে ক্যাশাপ নিয়ে নিলাম, এখানে আছে গাজর আর শশা, নিয়ে নিলাম ক্যাশাপ। এখানে টোন আছে, ওইটাও টোন, ওইটা আর কি মরিচ দিয়ে মিশানো আর কি। যে ঝাল খেতে চায় সে ঝাল খেবে খাবে, আর যে শুধু টুম খেতে চায় সে টুম খাবে। দুটোটাই আছে এখানে, যার যেমন তেমনই সে খাবে আর কি, মন চায়। আমি আবারও বলে নিচ্ছি, যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। ভাই কিন্তু চলে এসেছে খাওয়ার জন্য, এতক্ষণ সে ছিল না, এখন চলে এসেছে। আমরা ভাই বোন মিলে এখন খাবো। আর ক্যামেরাম্যান হচ্ছে রোজি, সেটা তো আপনারা সবাই জানেন, রোজিও খাচ্ছে। এখন আমরা দুই ভাই বোন মিলে খাবো। আজকে খাওয়া দাওয়ার ভিডিওটা করলাম আর কি, আজকে রান্না বান্না শেয়ার করলাম না। ভাই তার বন্ধুর বাসায় গিয়েছিল, এখন আসছে আর কি, এতক্ষণ সে ছিল না, এতক্ষণ আমরা তিনজনে শুধু খেয়েছি।
এটা কিন্তু রাতের বেলার ভিডিও, তাই তেমন একটা ক্লিয়ার আসতেছে না। আর আমরা যেখানে বসে খাচ্ছি ওইখানে তেমন একটা লাইটও নেই, একটা লাইট শুধু, তাও আলো কম হয়, তার জন্য ভিডিওটা একটু কালো হয়েছে। সবাই খবর দৃষ্টিকে দেখবেন, ভিডিওটি সবাই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। আপনাদের সাপোর্ট আমাদের দরকার আছে, আমাকে সাপোর্ট করবেন, আমাকে ভালোবাসবেন, এটাই আমি চাই। আপনাদের ভালোবাসে আমাকে পারবে এগিয়ে নেওয়ার জন্য, আমি অনেক দূরে গিয়ে যেতে চাই। তাহলে আমাদের ভিডিওটি সবাই মিলে এনজয় করেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা, আমি আবারও বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে, ভাই তো পরে আসছে তাই সে এখন খাচ্ছে, আর বাকি আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। রোজে কিন্তু রুটি খাচ্ছে, এখন সে অল্প অল্প করে খাচ্ছে আর কি, এখন আমি ভিডিও করতেছি আর ও খাচ্ছে। ও এক সাইডে বসছে তো তাই ওকে দেখা যাচ্ছে না, ও আজ ক্যামেরার সামনে আসতে চাইতেছে না আর কি। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আমি এখানেই বিদায় নিয়ে নেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।